नमस्कार बंधुरा, वेलकाम बैक टू लाइव आड्डा फुटबल। तो बंधुरा आरो एक नतून भिडियोते तोमादेर सकलके स्वागत जानाई। बंधुरा भिडियोटा शुरू करार आगे तोमादेर काछे एकटाई अनुरोध, सेटा होच्छे जे आमादेर एई चैनले जारा प्रथमबार तारा अवश्यई किन्तु आमादेर एई चैनलटाके सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटी अल करे राखबे, जाते सबार प्रथमेई एरकम खेलार आपडेट तोमादेर काछे पौंछे जाय। बंधुरा तोमरा थाम्बनेलटा देखे बुझते पारछो মানে কোন টপিক নিয়ে কথা বলবো আজকে। তো এটা কিন্তু একটা ভাইয়ের করা প্রশ্ন, সেই প্রশ্নটাই কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো একটা আর্টিকেলের মাধ্যমে। এবং একটা জায়গা থেকে তিনি খবর পেয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন যে দাদা, এটা কি সত্যি সত্যি কি মোহনবাগান এই প্লেয়ারকে সই করাচ্ছে? তো সেই উত্তর আমি আজকে এই ভিডিওতে দেবো। তো ভিডিওকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে। তো বন্ধুরা সবার প্রথমে আসি যে প্রশ্নটা করেছে, তার নাম হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য জিজ্ঞেস করেছে যে দাদা, এই প্লেয়ারকে নিয়ে কিছু বলো, অর্থাৎ এই প্লেয়ার সত্যি কি আসবে? তো সবার প্রথমে বলতে চাই, এই প্লেয়ারের নাম হচ্ছে দামিয়ান দা সিলভা। এই দামিয়ান দা সিলভা হলেন ফ্রান্সের 35 বছর বয়সী একজন ডিফেন্ডার এবং সেন্টার ব্যাক খেলে তিনি। আর তার বর্তমান মার্কেট হয় কিন্তু 4 কোটি টাকা। তার সিটিজেন কিন্তু ফ্রান্স এবং বর্তমান তিনি মেলবোর্ন ভিত্তিতে খেলছেন, যেটা কিন্তু অস্ট্রেলিয়ার এ লিগ। তো তার মানে মেলবোর্ন সিটির সাথে তার চুক্তি আছে কিন্তু জুন মাসের 30 তারিখ 2024 সাল অবধি। এবং তিনি লিগা ওয়ান এবং কোপা ডি ফ্রান্সের মতো বড় বড় লিগাও খেলেছেন, যেখানে কিন্তু প্যারিসের মতন ক্লাব খেলে, তো সেখানে কিন্তু তিনি খেলেছেন। তো ফ্রান্সের প্লেয়ার স্বাভাবিক ব্যাপার, তিনি ফ্রান্সেরই কোনো লিগে খেলবেন, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো বর্তমানে শোনা যাচ্ছে এই 4 কোটি টাকার প্লেয়ার, 35 বছর বয়সে এই প্লেয়ারকে মোহনবাগান সই করাতে পারে, বা মোহনবাগান কিন্তু কথাবার্তা চালাচ্ছে এই প্লেয়ারের সাথে। তো এর এমনই কিন্তু খবর আমি পেয়েছি। তো দেখো বর্তমানে কিন্তু আমার কাছে যেটুকু খবর আছে, আমি জানতে পারলাম যেটুকু খবর নিয়ে, যে কোনোরকমভাবে এই প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে না মোহনবাগান, যেহেতু যতটুকু আমার কাছে খবর আছে। তবে যে কটা আপডেট আমি কাল থেকে দিচ্ছি সেই আপডেটগুলোই হচ্ছে, কিন্তু এই মুহূর্তে যে এই খবরটা হচ্ছে সেই খবরটা কিন্তু পুরোপুরি ফেক খবর। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আপনি আপনার প্রশ্নের উত্তরটা অবশ্যই পেয়ে গেছেন যে এই প্লেয়ার কিন্তু মোহনবাগানে আসছে না। তো ফালতু চাপ নেওয়ার কোনো দরকার নেই এই প্লেয়ারকে, মানে এমনি প্লেয়ারের বয়সটা কিন্তু অনেকই হয়েছে, অর্থাৎ 35 বছর বয়সী প্লেয়ার যদি আবার সই করায় 2 বছরের জন্যে, 2 বছর খেলে কি করবে তিনি? মানে 12টা ম্যাচ খেলে 2টো গোল করেছেন এই লিগে, যাই হোক মোটামুটি ভালো পারফরমেন্স আছে, তাও কিন্তু এত মানে বয়সী প্লেয়ার মোহনবাগান কোনদিনই সই করবে না। আশা করি তোমরা বুঝতে পারলে এই ভিডিওতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলের প্রথমবারের জন্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো।